Rasheq. রাত 9টা আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং শুক্রবার রাত 9টা ঢাকা এফএম 90.4 মানেই শুরু হয়ে গেল কল রাশেক এবং যারা আমাদের ফ্যান পেজে রয়েছেন আমাদের ঢাকা এফএম 90.4 এর যে অফিশিয়াল ফ্যান পেজ সেখানে যারা রয়েছেন তারা তো জেনে গেছেন যে আজকের কল রাশেকটি কিন্তু একটু অন্যরকম আই মিন ইন্টারন্যাশনাল বিকজ আমাদের প্রিয় রাশেক রহমান তিনি রয়েছেন এই মুহূর্তে যুক্তরাজ্যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তিনি তার সফরসঙ্গী হয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তিনি পুরো শোতে আজকে আমাদের সঙ্গে ফোনে সংযুক্ত থাকবেন আমরা দেখে আসি তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কিনা হ্যালো স্যার শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ শুনতে পাচ্ছি জুয়েল তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি খুবই ভালো আছি এবং ঢাকা এফএম 90.4 এবং কল রাশেকের এই প্রথম এত দূর থেকে জি কোন রেডিও এফএমের কোন প্রোগ্রাম হোস্ট করা হচ্ছে তো দিস ইজ আ ইউনিক ফিট একটা এক্সট্রাঅর্ডিনারি মেজার এর জন্য ঢাকা এফএমকে অনেক অনেক অভিনন্দন স্যার এটা আসলে অনেকটা চ্যালেঞ্জিং আমাদের সবার জন্য যে আজকে আমরা প্ল্যান করেছি যে পুরো শোটাই আজকে ওভার ফোন আপনি ওখান থেকে আমাদের সঙ্গে লাইভে থাকবেন এবং আমরা বরাবরের মতোই আপনা আমাদেরকে যারা ফোন করেন তারা এভাবে আপনার সঙ্গে কথা বলবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু এখন গাড়িতে আমি হিথ্রো এয়ারপোর্টে যাচ্ছি বিকজ আজকে আমি এখান থেকে আবার মরক্কো কাসাব্লাঙ্কা এ শহর সেখানে ফ্লাই করব সো আই এম অন মাই ওয়ে টু দ্য এয়ারপোর্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওকে স্যার তো শুরুতেই আমরা জানিয়ে রাখি আমাদেরকে যারা কল রাশেকে অনুষ্ঠানে ফোন করতে চান তাদেরকে নাম্বারটি হচ্ছে নিশ্চয়ই মনে আছে আপনার যে যেখান থেকে শুনছেন আরও একবার মনে করিয়ে দিই 09611444222 SMS-এও জানাতে পারেন আপনি আমাদের কল পেতে ইচ্ছুক অথবা আপনি কল করতে ইচ্ছুক আপনার প্রবলেমটিও আপনি সেখানে লিখে জানাতে পারেন স্যার গত সপ্তাহের শেষ কলার ছিল জয়পুরহাটের মিনিকা স্যার সে বিষয়টি এমন দাঁড়িয়েছিল যে আত্মহত্যা করতে চেয়েছিল একটি এপিসোড আগেই তারপর কল রাশেক অনুষ্ঠানে শুনবার পর সে মনে করেছে যে এই অনুষ্ঠানে ফোন করবার পর সে একটা স্বপ্ন দেখতে পারে স্যার আপনার নিশ্চয়ই মনে আছে স্যার আমার মনে আছে এবং আমার ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর উপ-উপাচার্য তিনিও সেদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমরা দুজনে মিনিকার এই কষ্ট এই বেদনার কথা শুনে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় ডক্টর আমালউদ্দিন আহমেদ তার সাথে দেখা করে আমরা মিনিকার এই সমস্যা কথা তাকে তুলে ধরি এবং তিনি কথা দিয়েছেন যে মিনিকার শিক্ষাগত যোগ্যতা উচ্চতা এবং শারীরিক যেই মানদণ্ডগুলো আছে পুলিশের চাকরির জন্য তাহলে অবশ্যই আগামীবার যে রিক্রুটমেন্ট হবে জয়পুরহাটে সেই রিক্রুটমেন্ট মেডিকেল এই যে দলিত সংকুল জীবন এর থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অ্যাকোমোডেট করা হবে এবং ইনশাআল্লাহ তাকে পুলিশ বাহিনীর একজন সম্মানিত কনস্টেবল হিসেবে নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ স্যার খুবই ভালো লাগলো যে অনুষ্ঠানের শুরুতে একটা ভালো খবর দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু করলাম আমাদের আজকের পর্ব স্যার এই মুহূর্তে মিনিকাও আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমরা একটু ওর সঙ্গে কথা বলে আসি মিনিকা আপনি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি ওকে স্যার রয়েছেন লাইনে লন্ডন থেকে আপনি কথা বলুন আর শুনেছেন তো নিশ্চয় একটু আগে স্যার কি বলেছেন জি আসসালামু আলাইকুম স্যার আচ্ছা মিনিকা তুমি ভালো আছো জি স্যার আমি ভালো আছি হ্যাঁ আমেরিকা তোমার যে সমস্যা এবং তোমার যে আবেগ তাড়িত যে বহিঃপ্রকাশ এই কথাটি আমরা মাননীয় সরস্বতী মহোদয়ের সামনে তুলে ধরেছিলাম এবং সেদিনের অনুষ্ঠানের যে রেকর্ডিং সেটাও তার সামনে উপস্থাপন করা হয়েছে তো তিনি আমাদের কথা দিয়েছেন যে আগামীবার জেলা রিক্রুটমেন্ট হবে অর্থাৎ লোক নেওয়া হবে সে সময় তুমি সেই প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং এর মধ্যে একটি দরখাস্ত তোমাকে বানাতে হবে আমি যেহেতু এখন যুক্তরাজ্যে আছি আমি জুয়েলকে জানিয়ে দিব যে কি কি করণীয় কাগজপত্রের ব্যাপারে এবং সেই দরখাস্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছানো মাত্র
অথবা সকলকে একটা জিনিস জানাতে চাই যে সকলের জন্য হয়তো বা প্রতিটা কাজ আমরা করতে পারি না বা পারবো না, কিন্তু একটি একটি করে ভালো কাজ, মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করার মধ্য দিয়ে এই বার্তাটি যেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে পৌঁছে যায় যে আমরা সকলে যদি চাই তাহলে সত্যি দারিদ্র সুখী সুন্দর সোনালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমি তুমি আত্মহননের যেই চিন্তা ভাবনা বা যে পথ বেছে নিতে গিয়েছিলে তার থেকে তুমি নিজেকে প্রশমিত করবে এবং একটি সুস্থ সুন্দর জীবনের অধিকারী হবে। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো, স্নেহ থাকলো, এবং আই হোপ যে তোমার মা যিনি অসুস্থ আছেন তার তুমি চিকিৎসা করাতে পারো এবং তোমার আজকের যে আর্থসামাজিক পরিস্থিতি তাতে সত্যিকার অর্থে যাতে একটা পরিবর্তন আসে, এই দোয়াই থাকলো। আমি আপনাদের কথা শুনে ভীষণ খুশি। আমি জানি না যে আপনাদের মানে আপনি আমাকে যেটা দিতে চাচ্ছেন এটা আমি রাখতে পারবো কিনা জানি না, তবে আমি আসলে আজকে ভীষণ ভীষণ খুশি যে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। আমি আগে নিজেকে অনেক ছোট মনে করতাম যে আমি জীবনে কখনো আমার স্বপ্নে পূরণ করতে পারবো না, আর বিশেষ করে স্যার আমি জাকিদের কাছে গেছি সামান্য একটা আমার স্বপ্নের ধারে যেতে পারিনি, তবে অন্য কোনো চাকরির জন্য অনেক অ্যাপ্লিকেশন করছি, তো আমাকে এমন এমন প্রস্তাব দেওয়া হয়েছে যে যেগুলো প্রস্তাব আমি কারোর সাথে শেয়ার করতে পারি না যে কাকে কি বলবে প্রস্তাবের কথাগুলো। বাধ্য হয়ে আমি মানে যখন দেখলাম যে আমি আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমি না ভাবতেছিলাম যে পেটে খিদাটা মুক্ত করতে পারতেছি না, চাকরি করতে পারতেছি না, মার মুখের দিকেও তাকাতে পারতেছি না। অবশেষে যখন আমার নিজের জীবনটা শেষ করার পরিকল্পনা করলাম যে আমি চলে যাব জীবন এই পৃথিবী ছেড়ে, ঠিক সেইটা আমি আপনাদের এই প্রোগ্রামটা আমি সেই দিনে প্রথম শুনি, তো শোনার পরে মানে আমার এটা মানে আশা জেগেছিল যে অবশ্যই আমি আপনাদের দ্বারাতে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো এবং আমার মা আমাকে হাসি ফোটাতে পারবো, আমার দরিদ্রতা আমি কেটে একটু হলে সচ্ছল হতে পারবো, এই স্বপ্নে নিয়ে আমি আপনাদের ফোন করছিলাম। তুমি পারবে এবং সেই বন্দোবস্তই করা হয়েছে। তবে আমি তোমাকে এতটুকু বলতে চাই, দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে নিজেকে পৃথিবী থেকে বিদায় করার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু একটা অযোগ্যতা, সুতরাং এটা নিয়ে আমরা আর আলাপ করবো না, আমরা সামনের দিকে এগোবো এবং চিরকালের জন্য আত্মবিয়োগ আত্মহনন আত্মহত্যা এই ধরনের চিন্তা ভাবনা থেকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো তুমি ভালো থাকবা, দোয়া করবো আমাদের জন্য, আর কি বলে যে কখনো কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে মিনিকা, তো ভালো থাকবেন এবং আমরা সবসময় যোগাযোগ করব আপনার সঙ্গে, আর নিশ্চিন্তে থাকবেন, আর অবশ্যই নিজেকে কিন্তু প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমরা যেন গর্বিত হতে পারি, আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারি, এ দোয়া করছি আপনার জন্য। ভালো থাকুন, পরবর্তীতে আবারও কথা হবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। স্যার খুবই ভালো লাগছে স্যার, আসলে প্রত্যেকটি এপিসোডের শুরুর কলটি এবং প্রথমেই আমরা একটা গুড নিউজ দিয়ে কিন্তু শুরু করি। আশা করছি আজও আমাদের সঙ্গে এমন অনেক বন্ধুদের কথা হবে যাদের নিজেদের সেই স্বপ্নের কথাগুলি, যে আকাঙ্ক্ষার কথাগুলি, অভিলাষ, সেটা তাদের এটা গুড নিউজ না, এটা হচ্ছে তোমার আমার আমাদের সকলের দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্ব পালন করার ব্যাপার। জি, গুড নিউজ তো তখন হবে যখন বাংলাদেশের সকলের চাকরি থাকবে, গুড নিউজ তখন হবে যখন বাংলাদেশের সকলের ভালো ব্যবসা বাণিজ্যের সুযোগ থাকবে, গুড নিউজ তখনই হবে, শুভ সংবাদ তখনই হবে যখন বাংলাদেশের কোনো সন্ত্রাস থাকবে না, নাশকতা থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, অথবা অশিক্ষা জ্ঞানতা নামীয় যেই ব্যাধি সেটা যখন সমাজে বিরাজমান থাকবে না, কুসংস্কার যখন দূরীভূত হবে সেদিন হবে সুসংবাদ। আমরা এখন শুধু আমাদের জায়গা থেকে, ক্ষুদ্র জায়গা থেকে চেষ্টা করছি আমাদের দায়িত্বের জায়গাটুকুকে পরিপূর্ণতা দেওয়া। তো এরকম হাজারো লক্ষ মিনিকা আছে, আরো হাজারো লক্ষ মিজান আছে, এবং আমাদের প্রথম এপিসোডে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুরমান আলী, আরো হাজারো লক্ষ সুরমান আলী আছে। সুতরাং যেদিন সকল সুমান আলীর মুখে হাসি ফুটবে, যেদিন সকল মিনিকার মুখে হাসি ফুটবে, সেদিন এটা হবে শুভ সংবাদ।
নিশ্চয়ই স্যার, সেই প্রত্যাশা এবং ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাব এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্যার, সব মিলিয়ে যুক্তরাজ্য ভ্রমণ কেমন হচ্ছে? মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গিয়েছেন, আর কি অবস্থা স্যার একটু যদি বলতে? যুক্তরাজ্য আসতে পারলাম, অসম্ভব বিনয়ী মানুষ, বিশাল হৃদয়ের মানুষ। ওনার বিভিন্ন বক্তৃতা যেগুলো ইউটিউবে দেখা যায়, বিভিন্ন সামাজিক গণমাধ্যমে দেখা যায়, তার থেকে বোঝা যায় কতটা সরল মনের মানুষ তিনি। নিশ্চয়ই। এবং সবচেয়ে বড় কথা, ওনার সাথে যখন ভ্রমণ করলাম, এই সৌহৃদ্য যখন হলো, সত্যিকার অর্থ উনি কতটা যে মাটির মানুষ, এবং কোন ধরনের আনুষ্ঠানিকতা অথবা পম্প যেটাকে বলা হয়, এই ধরনের কোন জিনিসে তিনি বিশ্বাস করেন না। আমি সত্যি খুবই ব্লেসড নিজেকে মনে করি, এবং একই সাথে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জানেন শেখ হাসিনা অসম্ভব সহজ সরল মাটির মানুষ, বিনয়ী মানুষ। এই যে আজকে আমাদের সরকারে এই ধরনের বিনয়ী বৃহৎ হৃদয় মানুষদের যে সমন্বয়, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশের যে একটা পথে পরিবর্তন আসছে, এই আবেগটা, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা বড্ড কঠিন আমি মনে করি। তো উনি মূলত এসেছেন ওনার চিকিৎসার জন্য, অর্থাৎ চেক আপ এবং তার আরো করণীয় কি এসব ব্যাপারে। এটা ঠিক আনুষ্ঠানিক সফর নয়, সুতরাং সরকারের সাথে এভাবে কোনো বৈঠকের ব্যাপার নেই। তবে যুক্তরাজ্যে যারা বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ, অর্থাৎ সমাজপতি আছেন, পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা তার সাথে দেখা করছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তার বাসাতে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল, সেখানে মাননীয় রাষ্ট্রপতি ওয়াজ ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট অ্যান্ড অনারেবল হাই কমিশনার ওয়াজ দ্য হোস্ট। তো সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। স্যার, আমরা বোধহয় সেই ছবিটা পেয়েছি, সেই নৈশ ভোজের সেই ছবিটাই বোধহয় আমরা আজকে পেয়েছি, যেটা আমাদের ফ্যান পেজে আমরা পোস্ট করেছি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। জি, এবং এবং সেই নৈশ ভোজে বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানা তিনি উপস্থিত ছিলেন। খুবই সুন্দর একটা আয়োজন ছিল। আর পাশাপাশি বাংলাদেশ থেকে আগত বাঙালি যারা আজকে যুক্তরাজ্যে ব্যবসা বাণিজ্য চাকরি করছেন অথবা লেখাপড়া করছেন, তারাও একটা সুযোগ পাচ্ছেন মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে তাদের সুখ দুঃখ অসুবিধার কথা, আরো কি করলে বাঙালির যেই অধিকার তা সুপ্রতিষ্ঠিত হবে এই দেশে। পাশাপাশি এই দেশ থেকে যারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাচ্ছেন বিনিয়োগ করার জন্য অথবা তাদের সংসার জীবনকে পরিচালিত করার জন্য, তাদের ক্ষেত্রে আরো কি সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া যায়, এসব আলাপ আলোচনা তারা করছেন। আমি এক কথায় বলতে পারি যে আমি খুবই আনন্দিত এবং নিজেকে সম্মানিত বোধ করছি। তো যদিও তিনি 4 মে পর্যন্ত যুক্তরাজ্যে থাকবেন, মাঝখানে 2 দিনের জন্য তিনি জার্মানিতে যাবেন আরো এক্সটেন্সিভ হেলথ চেক আপের জন্য। তো আমি আজকে অবশ্য মরক্কোতে ফ্লাই করছি এবং তার সময় ইনশাল্লাহ ওনার সাথে একসাথে ফিরবো দুবাই হয়ে ঢাকায়। তো একটা জিনিস বলতে পারি যে বাঙালির কিন্তু কর্মের ব্যাপ্তি, তার গ্রহণযোগ্যতা এবং তার এই সমাজে যে আধিপত্য বা প্রভাব যেভাবেই ধরা হয় না কেন, এটা দিন দিন বাড়ছে বই কি। সুতরাং উই আর ইন এ রাদার পজিটিভ স্টেট, পজিটিভ সিচুয়েশন, এবং আই হোপ ইন দ্য কামিং ডেজ, আগামী দিনগুলোতে আমাদের অবস্থান আরো সুদৃঢ় হবে। নিশ্চয়ই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্য দিয়ে কল রাশেকে আজকে অনুষ্ঠানটি দূর থেকে হলেও লাইভ আমরা করতে পারছি, খুবই ভালো লাগছে, অন্যরকম একটা অনুভূতি। স্যার, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং আমাদের নির্ধারিত অনুষ্ঠান যেটা, যেখানে বন্ধুরা আমাদের বন্ধুরা আমাদেরকে কল করবেন, সেই ফোন কলগুলি রিসিভ করব। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, এবং সুপ্রিয় শ্রোতা, কল রাশেকে ফোন করবার জন্য যে নাম্বারটি প্রয়োজন আরও একবার মনে করিয়ে দিই, 09611444222। SMSও আমাদেরকে জানাতে পারেন, আপনার ফোন নাম্বারটি SMS লিখে জানাবেন, প্রয়োজনে আমরাও আপনাকে কল করতে পারি। অনেক ধন্যবাদ যে যেখান থেকে মুহূর্তে শুনছেন ঢাকা FM 90.4, চলছে কল রাশেক। আমি জুয়েল, এই মুহূর্তে আপনার সঙ্গে 9:15, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।
আসে। দেখলে লাগে ভালো, মন চাই দেখি আরো, মাঝে মাঝে এমন হয় সারাক্ষণ দেখি তোমায়। কেন তুমি এত ভাবো, হোয়াটসঅ্যাপ কল করো, কাছে দূরে যেখানে থাকো ভিডিও কলে কথা বলো। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করুন রবির এক নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্কে। সপ্তাহ জুড়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে 129 টাকা রিচার্জে, 2 GB সাথে 1 GB ফ্রি। বিস্তারিত robi.com.bd। রবি রং মানে জীবনের উচ্ছ্বাস, রং মানে স্মৃতির আকাশ। জীবনের সেই রংগুলো রবি এলাক পেন্টের ম্যাজিক্যাল টাচে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে। রবি এলাক রাঙাও জীবন ইচ্ছে মতন। গোমরা মুখে মুচকি হাসি, ঠোঁটের ফাঁকে পুচকি হাসি, মায়ের হাসি বাবার হাসি মন ভরানো বোনের হাসি, এত 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 কত হাসি, স্মাইল মুখে ভালোবাসি। অসাধারণ তিনটি ভিন্ন স্বাদে আপনার জিভ খুশি হয়ে উঠবে আর আপনার মুখে আসবে দারুণ হাসি। স্মাইল কেক, মুখে দিতেই ফোটে হাসি। দেশের উন্নতির চাকা ঘোরাচ্ছে শ্রমিকেরা, আর তাদেরকে আরো বেশি সুরক্ষিত রাখতে তাদের সুবিধা অসুবিধা এবং চা পাওয়া নিয়ে ঢাকা FM এর নতুন আয়োজন আয়োলো প্রেজেন্স সুদিন সন্নিকটে শুনতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। হ্যাপি অ্যানিভার্সারি দাদু দিদা। দাদু এখন তোমাকে নাচতে হবে। তা কি করে সম্ভব? কেন সম্ভব না দাদু, একটু নাচো না দাদু, প্লিজ একটু নাচো না। অসম্ভব। এই বয়সেও পারো তুমি, একটু চাপ দাও, আসল মজা নাও। ঠিক যেমন ফ্রুট ফিল, একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ। ফ্রুট ফিল, আসল মজা ভেতরে। এই কত বছর হলো রে? 6 বছর। সে কি 6 বছরেই এত বড়? বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। মাত্র 6 বছরেই টেকনাফ থেকে তেঁতুলিয়া জয় করে নিল ঢাকা FM 90.4। সমগ্র বাংলাদেশ আপনার কারখানার স্বাস্থ্য ও সেফটি বিষয়ে সেফটি কমিটির সাথে যোগাযোগ করুন। তারা কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে। নিরাপদ কর্মপরিবেশ করতে প্রত্যেক কারখানায় সেফটি কমিটি থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রচারিত। শুনছেন 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 সারাক্ষণ সারাবেলা ঢাকা FM 90.4। কল রাশেক, কল রাশেক। ফিরে আসলাম আবারও, চলছে কল রাশেক। আপনি টিউন করেছেন ঢাকা FM 90.4, বাংলাদেশের সর্ববৃহৎ FM রেডিও নেটওয়ার্ক। চলছে কল রাশেক এবং আজকে জনাব রাশেক রহমান রয়েছেন দেশের বাইরে লন্ডনে, এবং লন্ডন থেকে আমাদের সঙ্গে ফোনে সংযুক্ত রয়েছেন। বলেছিলাম যে বরাবরের মতোই আপনারা যেমন করে কল করেন তেমন করে কল করবেন। তিনি অন্যদিন স্টুডিওতে থাকেন, আজকে স্টুডিওর বাইরে, ইনফ্যাক্ট অনেক দূরে। এত দূর থেকেও তিনি আমাদের সঙ্গে কথা বলছেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন অন্যান্য এপিসোডের মতো করেই। যাই হোক, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন এবং খুবই মজার একটা বিষয়, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কেমন হয়ে গেছে। লন্ডনের থেকেই আরও একজন কলার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনিও কথা বলতে চান জনাব রাশেক রহমানের সঙ্গে। স্যার শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন আপনি, লাইনে আছেন? পরিষ্কার শুনতে পাচ্ছি। ওকে স্যার, আপনার সঙ্গে কথা বলবেন লন্ডন থেকে আমাদের একজন বন্ধু, কথা বলুন। অভিনন্দন জানাচ্ছি যে আপনি অবশ্যই সাধারণ জনগণের সাথে সরাসরি যাতে কানেকশন হয় তাই একটা কাজ করতেছেন। আমি তো আপনাকে অনেক আগে থেকে জানি, আপনি আপনার মতো করে অনেক আগে থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য, বিশেষ করে রংপুর মিঠাপুকুর মানুষের জন্য কাজ করতেছিলেন। তখন হয়তো মিডিয়াতে আসে নাই, তারপর আপনি মিডিয়াতে আসলেন, সারা বাংলাদেশের তরুণ সমাজ আপনাকে ফলো করা শুরু করলো। আমি আপনাকে তখন থেকে এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে সবসময় সম্বোধন করি। এখন খুবই ভালো লাগতেছে যে আপনি সরাসরি, বিশেষ করে যারা সমাজে পিছিয়ে পড়তেছে তাদের কথাগুলো শোনার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য সরাসরি এখন একটা উদ্যোগ নিয়েছেন। এখন আমার একটা পরামর্শ হচ্ছে আপনার প্রতি, যে এই যে আমরা দেখলাম যে সুরমান আলী প্রথম পর্বে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি, এবং আজকে একজন আপুকে দেখুন, তারা বিভিন্ন কারণে সমাজে একটু পিছিয়ে পড়ছে, আপনি তাদেরকে হেল্প করতেছেন, খুবই ভালো উদ্যোগ। এরকম কোন ট্রাস্ট বা প্ল্যাটফর্ম করা যায় কিনা, আমরা যারা শ্রোতা আছি বাইরে থেকে যাদের মোটামুটি সামর্থ্য আছে তাদেরকে হেল্প করার, তারাও এখানে পার্টিসিপেট করতে পারি এবং আমাদের সামর্থ্য যেটা আমরা এই ট্রাস্টের মাধ্যমে হেল্প করতে পারি তাদেরকে, এরকম কোন একটা উদ্যোগ নেওয়া যায় কিনা? এবং এবং বিশেষ করে যারা তরুণ সমাজ আছে, আপনি যাদের প্রতিনিধি, আমি মনে করি যাদের প্রতিনিধিত্ব করেন আপনি সমাজে বিভিন্ন স্তরে, তো তাদেরকে সরাসরি আপনার সাথে ইনভলভ করার জন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা, যারা প্রোগ্রামের বাইরেও তারা বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিতে বিভিন্ন কার্যক্রমে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনার মাধ্যমে তারা কাজটা করতে পারবে আপনাকে সামনে রেখে, এরকম কোনো প্ল্যাটফর্ম করা যায় কিনা? কমল, প্রথমত তোমাকে ধন্যবাদ, তুমি ফোন করেছ এবং আমাদের এই প্রোগ্রাম তুমি শুনছো, এবং আমি যা বুঝলাম যে একদম প্রথম থেকে তুমি আমাদের প্রোগ্রামগুলো ফলো করছো, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে। দ্বিতীয়ত, ট্রাস্ট যে কথাটা তুমি বলে, ট্রাস্ট বা ফাউন্ডেশন, এটাকে যেভাবেই দেখো না কেন, বাংলাদেশের প্রচুর গণমুখী জনবান্ধব জনগণের কাজ করে এই ধরনের ফান্ড, ট্রাস্ট এবং এনজিও আছে। এখন আমার জন্য ট্রাস্ট হয়তো বা কোন একদিন করাটা প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু এই অবস্থায় যখন আমি একেবারে একজন রাজনৈতিক কর্মী বলে নিজেকে মনে করি, যেখানে আমার মাঠে প্রান্তরে ঘুরে বেড়াতে হয়, আবার একই সাথে আল্লাহ তাআলার অশেষ সহমত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাণপ্রিয় দল, আমাদের প্রাণপ্রিয় দল, আমি লীগের একজন কর্মী বা নেতা হওয়ার কারণে এই যে মিডিয়াতে যাওয়া, পাশাপাশি এলাকায় মানুষের সাথে যোগাযোগ করা, এই এত কিছু করার পরে আবার এই প্রোগ্রাম, এগুলো করার পরে আমার জন্য এখন দূর ভবিষ্যতে কোনো কিছু সেটা ওয়েলকাম, এটাকে আমি খুব ইতিবাচক করছি, ইনশাল্লাহ স্বপ্ন দেখে বা চিন্তা করে সেটা বা এটাই বাস্তব। তবে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য লক্ষ্যটা হচ্ছে যে আর যাদের ট্রাস্ট আছে বা ফাউন্ডেশন আছে অথবা যার যেখানে মানুষের জন্য কিছু করার আছে, তাদের সাথে অসহায় দুস্থ মানুষের একটা সেতু বন্ধন তৈরি করা, অর্থাৎ উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ব্রিজ। এবং সেই জায়গাটা আমি আশা করি যদি এই অনুষ্ঠান চলতে থাকে, যারা এই রেডিওর পৃষ্ঠপোষক, যারা এই রেডিও স্টেশনের উদ্যোক্তা, তাদের সহযোগিতা যদি থাকে, তাদের সহযোগিতা ইতিমধ্যে আছে, মানে দিনের শেষে প্রতি সপ্তাহে শুক্রবারে রাত 9টা থেকে রাত 10টায় প্রাইম টাইম, সেই সময়টা এই যে এই ধরনের একটা ব্যতিক্রমী অনুষ্ঠানের জন্য তারা দিয়েছেন, অথবা চাচ্ছেন যে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান শুধু ব্যবসাই করবে না, মানুষের জন্য কাজ করবে, এভাবে আরো অনেক প্রতিষ্ঠান তাদের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে চাই, সো দ্যাট উই ক্যান হিয়ার অ্যান্ড অ্যাক্ট আপন দ্য ফার ক্রাই অফ দ্য জেনারেল পিপল অফ আর কান্ট্রি। এটা তো আছে, আর তরুণ প্রজন্মের জন্য নতুন করে প্ল্যাটফর্ম আমি মনে করি না কমল প্রয়োজন আছে, কারণ প্ল্যাটফর্ম অনেক আছে, যেই প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর থেকে যদি আমরা কাজ ঠিক মতো করে করি তাহলে নতুন প্ল্যাটফর্মের প্রয়োজন নাই। তারপরেও এটা বাস্তব, এটাই প্রাকৃতিক যে আমাদের এই সমাজে
বিশেষত এই নতুন প্রজন্মে যারাই স্থানীয় জায়গায় চলে আসবে, নেতৃত্বের জায়গায় চলে আসবে, নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে, তারা নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে। এগুলো হবে কিন্তু বিশ্বে আবার কিছু কিছু হবে না, অর্থাৎ এমন হতে পারে যে তোমার আমার সমসাময়িক একজন ডাক্তার, অসম্ভব মেধাবী ডাক্তার, তিনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতেই পারেন যিনি চিকিৎসা সেবা নিয়ে কাজ করবেন, অথবা একজন আইনজীবী ফর দ্যাট ম্যাটার একজন অ্যাডভোকেট বা ব্যারিস্টার, তিনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতেই পারেন যেটা কাজ করবে আইন সেবা নিয়ে। আবার সাধারণ বলতে যেটা বোঝায় যে কোন একজন রাজনৈতিক কর্মী বা সমাজকর্মী, তিনি এমন একটা প্ল্যাটফর্ম করলেন যেটা যেটা বারোবারই সমস্যা, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যাকে অ্যাড্রেস করবে, বিভিন্ন ধরনের সেবা দেওয়ার চেষ্টা করবে, সেবা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এটা খুব প্রাকৃতিক, এটা হতেই থাকবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যে সকল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, যেমন ধরো আমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম স্বাধিকারের সবচেয়ে ঐতিহ্যবাহী যে দল আওয়ামী লীগের আমি একজন কর্মী, এর থেকে বড় প্ল্যাটফর্ম আমার জন্য আর কিছু হয় না। আমি মনে করি আজকে বাংলাদেশের প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত আছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বাঙালির বাংলাদেশের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বিশ্বাস করে, এই প্ল্যাটফর্ম গুলো থেকে বৃহৎ কিছু হয় না। তো ইন এনি কেস থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। এবং আর যেটা তুমি বললে যে বিদেশ থেকে যারা ধনশালী, এটা কিন্তু বাস্তব। দেখো বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু বিদেশে যারা অবস্থান করেন এবং আমাদের দেশে বৈদেশিক মুদ্রা পাঠান, এটাকে ব্যক্তিকেন্দ্রিক বিশ্লেষণ করলে কিন্তু অন্যায় করা হবে, কারণ বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ হ্যাঁ, তিনি আয় করছেন, তিনি তার ভাইকে পাঠাচ্ছেন, বোনকে পাঠাচ্ছেন, বাবা মাকে পাঠাচ্ছেন বা তার সন্তানকে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, কিন্তু এই যে তার নিজের ঘর বসত ভিটা ছেড়ে এসে দূরের কোনো দেশে অবস্থান করে অর্থ প্রেরণ করা, এই যে ত্যাগ, এই যে পরিশ্রম, এটাও ফিলান্থ্রপি, এটাও কিন্তু এক ধরনের চ্যারিটি। এবং আমি মনে করি এই ফিলান্থ্রপি বা এই চ্যারিটির ফোকাসটা ইজ ভেরি কারেক্ট। তো সেগুলো যেটা হচ্ছে যে একটা ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, একটা পরিবারের সম্পদ বৃদ্ধি হচ্ছে, নতুন সম্পদ সৃজিত হচ্ছে, এবং তাতে করে ওই পরিবারের যারা আমার দেশে, তোমার আমার আমাদের সকলের দেশে রয়ে গেছেন, তারা নতুন করে স্বপ্ন বুনন করে সামনে এগোতে পারছেন। সো ডেফিনেটলি সামবাডি ক্যান কাম আপ উইথ দ্য ট্রাস্ট, দে ক্যান কাম আপ উইথ দ্য ফাউন্ডেশন, বাট দেন এগেন যেটুকু হচ্ছে এটাও খারাপ না, এখানেও অনেক আশা নিহিত আছে। এবং আমরা আমি মনে করি ধারাবাহিকভাবে আরো উন্নত, আরো সুদৃঢ় প্রবৃদ্ধি সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। তো কমল, তোমাকে ধন্যবাদ, যোগাযোগে থেকো। জি ভাই, অবশ্যই ঢাকা এফএম কে ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ, আপনার সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ জনাব কমল হায়দার। আসলে আপনাদের মতো মানুষরা রয়েছেন এবং তাদের মধ্যে এই যে সদিচ্ছাটুকু রয়েছে, স্যার খুব ভালো লাগলো যে তারা কিছু করতে চান এবং তেমন একটি জায়গা খুঁজছেন যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা। আমার মনে হয় কলরাশেকে অনুষ্ঠানে তেমন একটি প্ল্যাটফর্ম এখনও, আমার মনে হয় যে এখনও আজকের এই দিন পর্যন্ত তৈরি হয়ে গেছে। সো আশা করছি যে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে সবসময় এই ধরনের মহৎ কাজের সঙ্গে সংযুক্ত থাকবেন। স্যার আমরা কিছু SMS পড়ে ফেলি, আমাদেরকে আরও অনেক বন্ধুরা মেসেজ পাঠিয়েছেন, যারা SMS পাঠিয়েছেন তাদেরকে বলবো যে ফোন নাম্বারটা দয়া করে আমাদেরকে একটু, আমাদেরকে যারা SMS পাঠাবেন তারা ফোন করবার জন্য নাম্বারটি পাঠাবেন, তা নাহলে আমরা ফোন করতে পারবো না। স্যার বলুন। স্যার জি জি স্যার শুনতে পাচ্ছি, বলুন স্যার। একটা কথা লেখ করা, একটা করা প্রয়োজন, খেয়াল করবে যে আজকের অনুষ্ঠানটি শুরু হয়েছে রাত 9টায় এবং 9টা থেকে এখন 9:30 বাজলো, আধা ঘন্টা। জি, আমি লন্ডন শহর থেকে হিথ্রো এয়ারপোর্টের দিকে যাচ্ছি বেশ দ্রুত গতিতেই, এবং সবচেয়ে কি বলে এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা, যে এই 30 মিনিট ধরে আমরা অনলাইনে আছি, ইন্টারনেট মারফত আছি, এবং আমার মোবাইলের যে ইন্টারনেট সেইটাকে ব্যবহার করে কিন্তু তোমার সাথে আমি সংযুক্ত। এবং তুমি দেখো এই 30 মিনিটে একটিবার
কিন্তু আমাদের হয়নি, হারাই না আমরা এই আশিকের মাধ্যমে FM 90.4 এর মাধ্যমে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা আগামী দিনে এমন ধরনের তথ্য প্রযুক্তির অবকাঠামো চাই যেখানে বাংলাদেশেও গাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা তথ্য প্রযুক্তি নির্ভর মিথস্ক্রিয়া ঘটানো সম্ভব হবে, যেখানে লাইন ড্রপ হবে না, যেখানে কল ড্রপ হবে না, যেখানে প্যাকেট ড্রপ হবে না। জি স্যার ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আমাদের সঙ্গে যেসব বন্ধুরা ফোন করছেন তাদের ফোন কলগুলি রিসিভ করবার জন্য এবং আমরা তাদের কথাগুলি শুনছি। স্যার স্যার আপনি একটু লাইনে থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আমরা দেখি আমাদের এর মধ্যে পরবর্তী কলার কে হন, লাকি কলার বলবো কারণ অনেক বন্ধুরা কল করছেন। স্যার আপনিও সঙ্গে থাকুন, প্রিয় শ্রোতা সঙ্গে থাকুন, কল রাশেক শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো আর একজন কলারকে সঙ্গে নিয়ে। স্টাডি অ্যাব্রড, ইংলিশ লার্নিং, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ক্যারিয়ার রিলেটেড শপ, সব কিছু জানতে শুনুন সাইফার্স ক্যারিয়ার শো। সাইফার্স ক্যারিয়ার শো রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার ঠিক রাত 10:30 শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। গোমরা মুখে মুচকি হাসি, ঠোঁটের ফাঁকে পুচকি হাসি, মায়ের হাসি, বাবার হাসি, মন ভরানো বোনের হাসি, এত 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 কত হাসি, স্মাইল মুখে ভালোবাসি, হাসি কষ্ট হাসি, মোনা মিশ্র মিষ্টি হাসি, মধু হাসি, কটু হাসি, দেখে দেখে কথা বলার মজাটাই কিন্তু অন্যরকম, সেটা সামনাসামনি হোক আর মোবাইলেই হোক। আমি তো কাছের মানুষের সাথে ফোনে কথা বললে অলওয়েজ ট্রাই করি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে। কেন বলবো না বলুন তো, ফ্রিতে ভিডিও কল করার সুযোগ থাকলে কে ছাড়ে। ইয়েস লিসেনার্স, তোমরাও যদি আমার মতো রবি ইউজার হও তাহলে কিন্তু ফ্রিতে ভিডিও কল করার সুবিধাটা তোমরাও লুফে নিতে পারবে। বিকজ এখন নাম্বার 1 ডিজিটাল নেটওয়ার্ক রবিতে মাত্র 129 টাকা রিচার্জে 7 দিনের জন্য 2 GB ইন্টারনেট প্যাকের সাথে পাবে 1 GB হোয়াটসঅ্যাপ ভিডিও কল ফ্রি। সো ইচ্ছে মতো দেশে বিদেশে ভিডিও কল করতে পারবে ফর ফ্রি। বিস্তারিত জানতে ভিজিট করতে পারো robi.com.bd তে। হ্যাপি অ্যানিভার্সারি দাদু দিদা। দাদু এখন তোমাকে নাচতে হবে। তা কি করে সম্ভব? কেন সম্ভব না দাদু, একটু নাচো না দাদু, প্লিজ একটু নাচো না। অসম্ভব। এই বয়সেও পারো তুমি। একটু চাপ দাও, আসল মজা নাও, ঠিক যেমন ফ্রুট ফিল। একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ। ফ্রুট ফিল, আসল মজা ভেতরে। কল রাশি, কল রাশি। ফিরে এলাম আবারও, চলছে কল রাশেক শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আমরা আবারও লাইনে চলে যাই, লাইনে রয়েছেন জনাব শাহাদত এবং আমাদের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি জনাব রাশেক রহমান। শাহাদত শুনতে পাচ্ছেন? শাহাদত কথা বলুন, আমাদের সঙ্গে ফোনে লাইভে আছেন জনাব রাশেক রহমান। আছি ভালো, আপনি কোথা থেকে ফোন করেছেন? স্যার আমি রংপুর থেকে, স্যার আমি 15 আর 31 নম্বর ওয়ার্ড থেকে বলতেছি স্যার। 31 নম্বর ওয়ার্ড, আচ্ছা। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা কল রাশেকে ফোন করার জন্য। স্যার আসলে স্যার আসিফ ভাইয়ের ডাকে আমি একদিন সার্কিট হাউস গেছিলাম, সার্কিট হাউসে আপনার সাথে আপনার একটা কথা আমি শুনছিলাম স্যার, যে আমাকে অনুপ্রাণিত করছে। আপনাকে অনেকে কোশ্চেন করছিল, তখন আপনি বলছিলেন যে তোমরাই পারো এই শহরটাকে মানে দারিদ্র মুক্ত করতে, তোমরা পারো এই শহরটাকে উন্নত করতে, এবং তোমরাই এই তরুণ প্রজন্ম তোমরাই পারো এই শহরটাকে আধুনিক, তোমরাই পারো। আর তখন আমার মনে হয়েছিল যে আপনি যে কথাটা বলছেন তা সেটাই ঠিক, তার কারণে আমি আজ আমার এলাকায় কাজ করতেছি, আমার এলাকায়
যেমন ধরেন রাস্তাঘাট বা এলাকাতে টিম গঠন করছি, যখন মানে আপনার কথা শুনে আমার ভিতর এতটা উজ্জীবিত হয়েছে যে আমি এলাকায় কাজ করতেছি, আমি চাচ্ছি যে এরকম আপনি আমাদের পাশে থাকেন অল টাইম এবং আপনার কথাগুলো যাতে আমাদের অন্তরে কাঁধা থাকে আর কি। আমরা চেষ্টা করব আপনাকে যত সম্ভব সরাসরি সহযোগিতা করতে। আমি চাচ্ছি কি স্যার আমাদের এলাকায় কি স্যার মানে এখানে অশিক্ষিত লোক বেশি, আমি চাচ্ছি একটা স্যার বিদ্যুতের জন্য একটা বিকাল টাইমে একটা স্কুল খোলার জন্য স্যার, তো আপনি যদি আন্তরিক ভাবে একটু সহযোগিতা করতেন আমাদের আর কি। তো শুধু কি বিদ্যুতরাই পড়ালেখা করবে, প্রৌঢ়দের পড়ালেখা করার অধিকার নাই? না, এখানে তো স্কুল কলেজে ছোটরা, কিন্তু এখানে অনেক আছে যারা অশিক্ষিত আর কি, যারা নানা রকম বিষয়ে অজ্ঞ। তো আমরা চাচ্ছি কি স্যার মানে আমরা শিক্ষিত ছেলেরা যারা স্কুল কলেজে রাখা বলে তাদেরকে দিচ্ছি স্যার পড়াশোনা নানারকম টিপস, যেমন ধরেন আপনার কৃষি কাজে জমি জমাতে কি নানারকম প্রবলেম হচ্ছে আমাদের বলতেছে, আমরা খোঁজ খবর নিয়ে তাদের হেল্প করতেছি স্যার, আমাদের এই টিমটা কাজ করতেছে স্যার। স্যার আমরা চাচ্ছি কি স্যার তাদেরকে আরো মানে সাহায্য করার জন্য স্যার, এই কমিটি আপনি আনুষ্ঠানিক উদ্যোগ নিন, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব। এবং আপনার কথা শুনে আমার একটা অনেক আগের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের গানের কথা মনে পড়ে যাচ্ছে, যেটাতে আমার ধারণা নায়ক রাজ্জাক অভিনয় করেছিলেন। জি স্যার, জি স্যার। গানটা ছিল রহমত ভাই কেউ যেন কোনোদিন বলতে না পারে তোমার কোনো বিদ্যা নাই, আমি ঠিক বললাম না ভুল বললাম? স্যার একেবারে ঠিক বলেছেন। আনুষ্ঠানিক ভাবে সুপরিকল্পিত ভাবে রংপুরের 31 নম্বর ওয়ার্ড তথা রংপুর মহানগরের যেকোনো এলাকায় প্রৌঢ় বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা যে কোনো শ্রেণীর মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যেই ব্যবস্থা গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আপনার জন্য থাকবে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনার আদর্শ অনুপ্রাণিত। আমার কথায় আপনি যতটা না উজ্জীবিত হয়েছেন আপনার টেলিফোনে আমি তার থেকেও বেশি উজ্জীবিত। থ্যাংক ইউ স্যার, আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সিয়াম আলাইকুম। সিয়াম আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শাহাদতের মতো করে অন্যরাও যদি ঠিক এভাবে এগিয়ে আসে আসলে খুবই ভালো লাগবে, এবং ছোট্ট একটু আসলে উৎসাহ যেটা আমরা শুনলাম সাদত বলছিলেন যে স্যারের কাছ থেকে পেয়েছেন এবং সেটা নিয়ে কাজ করে যাওয়া এবং আরও অনেক কত পরিকল্পনা তার, শুনে খুবই ভালো লাগলো স্যার যে আরও কিছু করতে চান তারা। স্যার অশিক্ষিত সিনেমা থেকে, হ্যাঁ সিনেমাটির নাম ছিল স্যার অশিক্ষিত, সেখান থেকে গানটা আমরা একটু করে শুনতে পারি আর দেখি এর মধ্যে অন্য কোনো বন্ধুদেরকে আমরা পাই কিনা। থ্যাংক ইউ স্যার, আপনি লাইনে থাকুন। আমি নাম দস্ত কত শিখতে চাই, কোনদিন তোমার ছাত্রের বুদ্ধি নাই মাস্টার সাহেব। রহমত ভাই তোমায় নাম দস্ত খত শিখাতে চাই, রহমত ভাই তোমায় নাম দস্ত খত শিখাতে চাই, কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার কোন পিতা নাই রহমত ভাই। ও মাস্টার সাহেব আমি নাম দস্ত খত শিখতে চাই। Thank you.
এটা বড় অমূল্য ধন সবার চেয়ে দামি তোমার কাছে পড়তে এসে জেনেছি তা আমি সব আমি নাম দস্ত খত শিখতে চাই স্যার কেমন লাগলো অনেক পুরনো একটি সিনেমার গান আমরা শুনলাম অশিক্ষিত গেয়েছিলেন সুবীর নন্দী শ্রদ্ধেয় সুবীর নন্দী এবং সাবিনা ইয়াসমিন আর আগের দিনে কিশোর অভিনেতাদের বা কি অথবা ইয়াং কি বলতে পুরুষ বা বালককে কণ্ঠ দেওয়া হতো আমাদের জনপ্রিয় নারী কণ্ঠশিল্পীদের দ্বারা সাবিনা ইয়াসমিন বেসিক্যালি তোমার ওই ছোট বাচ্চাটার কণ্ঠটা দিয়েছিল তাই না জি আর জনাব রহমত অর্থাৎ আমাদের নায়ক রাজ্জাকের কণ্ঠের ইয়েটা ছিল সুবীর নন্দী ওনার ইট ওয়াজ এ বিউটিফুল সং রাদার তার থেকে বড় কথা ইট ওয়াজ এ এক্সট্রিমলি মিনিংফুল সং অ্যান্ড ইট ক্যারিজ হিউজ মেসেজ তাই না জি স্যার সত্যি অসাধারণ একটি গান খুব মনে পড়ছে আগে ছোট অনেক ছোট থাকতে এই চলচ্চিত্রটি দেখবার সুযোগ হয়েছিল বিটিভিতে যখন সিনেমা দেখাতো হতো এটা রিলিজ পাই 1978 সালে এবং এই সিনেমার পরিচালক ছিলেন জনাব আজিজুর রহমান খুব ভালো লাগলো স্যার এই সিনেমা এবং একই সঙ্গে গানটির কথা মনে করিয়ে দেবার জন্য আমার মনে হয় শাহাদতের একটা ভূমিকা রয়েছে এখানে আমাদেরকে একটু নস্টালজিক করে দিল এবং আমরা চাই আরো বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হোক যেগুলোতে সামাজিক একটি মহৎ বার্তা থাকবে যেটা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে একটি অনস্বীকার্য দৃঢ় ইতিবাচক ভূমিকা পালন করবে আর শাহাদতের ফোন কল থেকে জুয়েল আমি একটা জিনিস অনুভব করি সেটা হচ্ছে আসলে মানুষের হৃদয়টা এটা কিন্তু একটা অগ্নিকুণ্ডের মতো সঠিক সময়ে সঠিক জায়গায় যদি একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেওয়া যায় এই হৃদয়ের মাঝে এ যে কিভাবে প্রজ্বলিত হয় সেটা আসলে পৃথিবীতে যেই মানুষরাই বিশাল পরিবর্তন এনেছেন তাদেরকে দেখলে বোঝায় সুতরাং হয়তোবা শাহাদাত আগামী দিনে একজন মহৎ ব্যক্তিত্ব হিসেবে তার আত্মপ্রকাশ করতে পারে হয়তোবা আরো হাজারো শাহাদাত সারা বাংলাদেশে এমন কিছু করে বসতে পারে বা এমন কিছু করবেন যেটা এতদিন আমাদের স্বপ্নের ভুবনে সীমাবদ্ধ ছিল জি স্যার এই ধরনের মহৎ কাজ করবার জন্য কিন্তু অনেকেই এক প্রকার মুখিয়ে আছে শুধু প্রয়োজন একটু উৎসাহ এবং একটু সাপোর্ট স্যার আশা করছি তারা যারা এই ধরনের কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই বিষয়ে তোমাকে উইনস্টন চার্চিল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী ছিলেন যেহেতু আমি এখনো লন্ডনে আছি তাই এটা প্রাসঙ্গিক সেই উইনস্টন চার্চিলের একটা কথা আছে সাকসেস ইজ নট ফাইনাল ফেইলিয়ার ইজ নট ফেইল ইট ইজ আ কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস অর্থাৎ সফলতাই অন্তিম পরিণতি নয় আবার ব্যর্থতাও বিপর্যয়ের সমার্থক নয় বরঞ্চ যেই সাহস আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করে সেটাই মূল্যবান সেটাই আসল জি স্যার আমরা তাহলে আরো একটা ছোট্ট গান শুনে ফিরে আসছি সঙ্গে থাকুন দেখা যাক আমরা এবার ফোনে কাকে পাই আশা করছি তবে যেসব বন্ধুরা SMS পাঠিয়েছেন ফোন নাম্বার ঠিকঠাক পাঠাবেন কারণ আমরা একজনকে ফোন করে দেখেছি একটি ভুল নাম্বার বুঝতে পারছি একটু এক্সাইটমেন্টের কারণে এটা হতে পারে খুবই স্বাভাবিক তো সঙ্গে থাকুন স্যার একটা গান শুনে আমরা ফিরে আসছি এবং প্রিয় শ্রোতা সঙ্গে থাকুন চলছে কল রাশেক শুধুমাত্র ঢাকা FM 90.4 এ Yeah.
তোমারি তোমারি নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আশা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি ভালোবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি যদি ভাসিয়ে তোলো তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি একটা গান শুনছিলাম চলছে কল রাশেক গানটির টাইটেল ছিল আমি তোমারই নাম গাই ওকে এই গানটি যিনি গিয়েছেন কালিকা প্রসাদ কিছুদিন আগে আমাদের মাস থেকে চলে গেছেন ভুবন মাঝি চলচ্চিত্র থেকে এই গানটি নেওয়া হয়েছে অসাধারণ একটি চলচ্চিত্র যেটার সম্পূর্ণ শুটিং হয়েছে কুষ্টিয়াতে ওকে আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যেতে চাই আমাদের সঙ্গে রয়েছেন লন্ডন থেকে এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব রাশেক রহমান এবং একই সঙ্গে আমাদের লাস্ট কলার সাব্বির সে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সাব্বির আপনি কি শুনতে পাচ্ছেন জি আমার মেইন বারে আর কি বলা আমি বলা থেকে আর এসএসসি পরীক্ষা দিছি আর কি 4 তারিখে রেজাল্ট দিবে তো আমার ইচ্ছে হলো আর কি একজন ক্রিকেটার হব তো ক্রিকেটার হতে হলে তো আমার ইচ্ছে হলো আর কি একজন ক্রিকেটার হব তো ক্রিকেটার হতে হলে তো অনেক প্র্যাকটিস প্রয়োজন এই জন্য তো একটা একাডেমি তো ভর্তি হওয়া জরুরি তো এই জন্য আমাদের এই জায়গায় ওরকম কোনো একাডেমি নাই দেন ভর্তি হবো আর কিছু তো এই জায়গায় ঢাকা শহর থাকবো লেখাপড়া করবো সহযোগিতা করেন আর কি এই জন্য যেই সময় তুমি বিকেএসপি তে ভর্তি হতে পারো সেই বয়সটা পার হয়ে গেছে দুঃখজনক হলো সত্য আর দ্বিতীয়ত চোখে পড়ার মতো ক্রিকেট তুমি না খেলো অর্থাৎ কেউ ভালো গান গেতে পারে আবার অনেকে গান গেতে পারে না একই মানুষ একই শারীরিক গঠন ভালো ক্রিকেট ও ভালো ক্রিকেট খেলতে যেমন সাকিব আল হাসান তো তাদের মধ্যে কিরকম পরিশ্রম করেছে কিন্তু তাদের মতো নাম করতে পারেনি বা তাদের মতো ভালো খেলতেও পারেনি আবার ভারতের সচিন তেন্ডুলকারের যদি তুমি চিন্তা করো তিনি বলেন তিনি একজন ক্রিকেট প্লেয়ার তার মতো বা তার থেকেও বেশি হয়তো অনুশীলন কেউ করেছেন কিন্তু তার ওই খেলার যে শৈলী সেই শৈলীর সাথে তুলনা করা যায় এমন খেলোয়াড় হয়তো তৈরি হয়নি যতই অনুশীলন করুক না কেন
তোমার যে সমস্যাটা সেটা আসলে এমন এক সমস্যা যে আমাদের সহযোগিতা করার জায়গাটা খুব সংকীর্ণ। তবে হ্যাঁ, যদি তুমি ভালো ক্রিকেট খেলতে গিয়ে কারো চোখে পড়ে যাও, তাহলে আমি অবশ্যই তোমাকে নির্ঝঞ্ঝাট জীবনযাপনের মধ্য দিয়ে খেলোয়াড় হতে পারো সেই ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করতে পারি আমরা সকলে মিলে। কিন্তু ভালো ক্রিকেট খেলোয়াড় হওয়ার মেধা আছে কি নেই এই বিচার করার তো দক্ষতা আমার নেই, বা আমার ধারণা ঢাকা FM 90.4 FM এ যারা আছেন তাদেরও নেই। সুতরাং কোনো না কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে আসলে নিজেকে। জি, আমি তো চাইতেছি ওইটা, দেন দুই এক বছর কোন জায়গায় আমার নিজের প্রতিভাটা দেখানোর ইচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তুমি খুবই পারবে, প্রমাণ আসতে হবে। তবে কিন্তু তোমার ভাষা না, তুমি মানে তোমার উত্তর তুমি অন্য ফোন করেছো। হ্যালো, ঠিক আছে সাব্বির, তাহলে সাব্বির নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আসলে বিষয়টি কি দাঁড়ালো। আপনার সঙ্গে কথা বলে আমরা ঠিক বুঝতে পারছি না যে আপনি আসলে কতটুকু হেভি ক্রিকেটার, তবে আমরা দোয়া করছি আপনি নিশ্চয়ই এমন একজন ক্রিকেটার হবেন। তবে আপনার যে চাওয়াটা যে কোনো একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে পারলে আপনি কিছু একটা করে দেখাতে পারবেন, সেটা আমরা আসলে এই মুহূর্তে লাইভে না, আমরা আপনার সঙ্গে পরবর্তীতে কথা বলে এই বিষয়ে আপনাকে কিছু সাজেস্ট করবার থাকলে আমরা করব। ভালো থাকবেন সাব্বির। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আবারও কল করবার চেষ্টা করছি এবং তাকে লাইনে নিয়ে আসবো একেবারে শেষের দিকে। আমাদের সঙ্গে যেসব বন্ধুরা এসএমএস করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ফিরোজ হায়দার মুন্সিপাড়া থেকে, রংপুর থেকে এসএমএস করেছেন। এরপরে দেখতে পাচ্ছি, আচ্ছা আমাকে লিখেছেন একজন যে ভাইয়া আমি একটু রাশিক ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, ইম্পর্টেন্ট বিষয়টি। ধন্যবাদ, কিন্তু বলেছিলাম যে যারা এসএমএস করবেন অবশ্যই এসএমএসে আপনার ফোন নাম্বারটি একটু উল্লেখ করে দেবেন যেন আমরা আপনাকে কল করে আপনার বিষয়টি আমরা জানতে পারি, আমরা শুনতে পারি। ফোন নাম্বারটি উল্লেখ করবেন, আর একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাওয়ার যে বিষয়টা এই অনুষ্ঠানকে আসলে ইম্পর্টেন্ট কলই করেন এবং আশা করছি আপনারটাও তেমনই হবে, তবে এসএমএস যারা পাঠাবেন একটু সেখানে উল্লেখ করে দিলে ভালো হয়। একেবারে শেষের দিকে আমরা স্যারকে বিদায় দিই এবং তার কাছ থেকে বিদায়ও নিয়ে নিই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ জুয়েল জি, কিছুদিন আগে ডেনজেল ওয়াশিংটন একজন অসম্ভব সমাদৃত অভিনেতা হলিউডের, তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, তো আমি সবশেষে শুধু এতটুকু বলতে চাই আপনারা অবশ্যই কল রাখে আপনাদের সমস্যা নিয়ে ফোন করবেন। তবে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে জীবন যদি এত সহজ হতো তাহলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেতাম না, এত সহজ হলে আমরা মহাত্মা গান্ধীকে পেতাম না। জীবন এত সহজ যদি হতো তাহলে আমরা আলবার্ট আইনস্টাইন বা আইজাক নিউটনকেও পেতাম না। অর্থাৎ জীবনের যে পরীক্ষাগুলো, জীবন যেই জায়গায় দুরূহ বন্ধু, সেটাই আসলে প্রগতির বন্ধু, উন্নয়নের বন্ধু। অর্থাৎ যেই ধারায় কোনো প্রতিবন্ধকতা নেই, কোন ত্যাগের প্রয়োজন নেই, যেই ধারায় কোনো দুঃখ বা কষ্টের স্পর্শ নেই, সেই ধারা সত্যিকার অর্থে মানুষকে উন্নয়ন, মুক্তি বা প্রগতি এর কোনো কিছুই দিতে পারে না। তাই আপনাদের কাছে আমার আহ্বান আজকের এই দিনে, আমাদের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, চাওয়া পাওয়ার মাঝে ব্যবধানও হয়তো বা থাকবে, কিন্তু এর জন্য আমরা ভেঙে পড়বো না, সাহস হারা হব না, আশাহত হব না, বরঞ্চ নতুন উদ্দীপনায় এই কষ্ট এবং এই চাওয়া পাওয়ার মাঝে যে ব্যবধান তাকে শক্তিতে রূপান্তরিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো জুয়েল অনেক ধন্যবাদ, তুমি আজকের অনুষ্ঠানকে সফলভাবে পরিচালনা করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছো এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবং ঢাকা FM 90.4 FM এর অগণিত শ্রোতা যারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান আজকে শুনলো তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তো খুব তাড়াতাড়ি দেখা হবে, সে ফিরে আসছি, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। শুভরাত্রি, শুভ সন্ধ্যা,
আগামী শুক্রবার রাত 9টা থেকে 10টা আবারও কল রাশেক শোনার আমন্ত্রণ। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার পক্ষ থেকে অনেক দোয়া আপনার জন্য। থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা, এর মধ্য দিয়ে শেষ করছি আজকের মতো কল রাশেক। কল রাশেক শুনুন প্রতি শুক্রবার রাত ঠিক 9টায় ঢাকা এফএম 90.4 এ। এই বিষয়ে, এই অনুষ্ঠান সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আপনার মন্তব্য আমাদের ফ্যান পেজে ফেসবুকে জানাতে পারেন, এবং জনাব রাশেক রহমানের যে ফ্যান পেজটি রয়েছে সেখানেও আপনারা এই বিষয়ে বিস্তারিত জানাতে পারেন। আজকে আর কল আমরা রিসিভ করব না। আমি দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা আমাদেরকে কল করছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক ঘন্টার অনুষ্ঠানে আসলে খুব বেশি কল আমরা রিসিভ করতে পারি না। আশা করছি আগামী সপ্তাহে আবারও আপনি আমাদেরকে কল করবেন এবং এসএমএস করবেন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএমের সঙ্গে থাকুন। শেষ করছি আজকের মতো কল রাশেক। ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে, এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন এন্ড দেন কল রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4। ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশেক প্রতি শুক্রবার রাত 9টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।